বৃহস্পতিবার আসন্ন পঞ্চায়েত নির্বাচনে কুমারঘাট ব্লকের মনোনীত বিরোধী দলের প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করলেন। এদিন এই ব্লকের 27টি গ্রাম পঞ্চায়েত ও 11টি পঞ্চায়েত সমিতির আসনে বিরোধী প্রার্থীরা নিজেদের মনোনয়ন প্রত্যাহার করেন। আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে গোটা রাজ্যের সাথে অনুকোটে জেলার কুমারঘাট ব্লকের অধীন 25টি গ্রাম পঞ্চায়েত এবং 15টি পঞ্চায়েত সমিতির জন্য মনোনয়নপত্র দাখিল প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র প্রক্রিয়া প্রত্যাহারের দিন। শেষ খবর পাওয়া পর্যন্ত এদিন বিরোধী দলের পক্ষ থেকে গ্রাম পঞ্চায়েতের জন্য জমা দেওয়া 370টি মনোনয়নপত্রের মধ্যে 27টি এবং পঞ্চায়েত সমিতির জন্য জমা পড়া 40টি মনোনয়নের মধ্যে 11টি আসনের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয় প্রার্থীরা। এ তথ্য জানিয়েছে কুমারঘাট ব্লকের ভিডিও তথা রিটার্নিং অফিসার মিঠুন দাস চৌধুরী। এখন পর্যন্ত পঞ্চায়েত সমিতিতে 9টা উইড রয়েছে, গ্রাম পঞ্চায়েত লেভেলে 26টা উইড রয়েছে। আমরা উইড ড্রয়ের সময় আমরা ক্যান্ডিডেট যাতে নিজে আইলে আমার সামনে সই করছে এবং তাই সই নমিনেশন ফর্মে যে সই আসলো, তাই স্পেসিমেন সিগনেচারে যে সই আসলো, এই সইয়ের সঙ্গে মিলাই সেটা, তারপর আমরা উইড ড্রয়ের পারমিশন নিচ্ছি। কোন কোন দল বিভিন্ন দলের থেকে উইড ড্র করছে, এক্সাক্ট ফিগারটা আমরা ইয়ে করছি না, কারণ ওই ফর্মটার মধ্যে দল ধরনের কোনো ইয়ে নেই আর কি। আমরা জাস্ট লিখে রাখছি কোন কোন কনস্টিটিউয়েন্সি, এটা আমরা উইড ড্র তিনটার সময় শেষ হলে পরে আমরা ইয়ে করে রাখি। এদিকে কুমারঘাট ব্লকের মনোনয়ন প্রত্যাহার করতে আসা ফটিক রায় বিধানসভার বিরোধী কংগ্রেস প্রার্থী অর্চনা পাল সংবাদ মাধ্যমকে জানিয়েছে, শাসক দলের পক্ষ থেকে ওনাকে কোনো ধরনের ভয় ভীতি দেখানো হয়নি, তিনি স্ব ইচ্ছাতেই মনোনয়ন প্রত্যাহার করেছেন। আপনার নাম? অর্চনা পাল। আপনি আজকে এখানে কি পেলে গাইছেন ব্লকের? আপনি নমিনেশন জমা দিয়েছিলেন কোন দলের থেকে? আপনি আজকে কি উঠাইছেন? আপনি যে আজকে উঠাইছেন, আপনার কি কোনো ধরনের ভয় ভীতি দেখানো হয়েছে এই কারণে উঠাইছেন না নিজের থেকে উঠাইছেন? আপনি কত নম্বর ওয়ার্ড থেকে দাঁড়াইছিলেন? এদিন মনোনয়নপত্র প্রত্যাহারকে ঘিরে কুমারঘাট ব্লকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। ব্যুরো রিপোর্ট, হাল্লাপুর।